হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো দাখিল পরীক্ষা 2021 সালের ইসলামিক ইতিহাস অ্যাসাইনমেন্ট 3 পঞ্চম সপ্তাহ, এটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব। এখানে তোমাদের বলা আছে অ্যাসাইনমেন্ট 3 দ্বিতীয় অধ্যায়ের বলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন বলা হয়েছে। এখানে অ্যাসাইনমেন্টটা তোমরা ভালো করে দেখে নিবে। বলা হয়েছে জাতি গঠনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব ও সংস্কারক সমূহ একটি পর্যালোচনা। এখানে তোমার যে শিখন ফল বলা হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কৃতিত্ব এবং সংস্কার সমূহ। তোমরা জাস্ট এই শিরোনামটা লিখবে, জাতীয় গঠনে এই যে অ্যাসাইনমেন্টের যে নামটা আছে সেই নামটা তোমরা শিরোনামটা লিখে দিলেই হয়ে যাবে। এখানে তোমাদের নিদর্শন হিসেবে কিছু পয়েন্ট দেওয়া আছে, চারটা পয়েন্ট, তো এই যে দেখে নিবে। তারপরে তো আমরা উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করে আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফার্স্টে এখানে উত্তরে চলে আসলাম। উত্তরের ভূমিকা, বিশ্বের ইতিহাসে যে সকল মনীষী সার্বিক গুণে গুণায়িত তাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয়। তার এই মহান চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বের সমগ্র মানব জাতির জন্য একটি আদর্শ, উত্তম আদর্শ। ভূমিকাটা ভালো করে দেখে নেবে। এখানে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজস্ব ব্যবস্থা। এখানে বলেছে গনিমাত বা যুদ্ধ লগ্ন দ্রব্যাদি। তারপর তোমাদের বলা হয়েছে দুই নম্বর অপশনে বলা হচ্ছে জাকাত, জাকাতের ক্ষেত্র সম্বন্ধে সুন্দর করে দেখে নেবে। তারপর তিন নম্বর বলেছে জিজিয়া বা নিরাপত্তামূলক সাময়িক কর। পয়েন্টগুলো ধাপে ধাপে সুন্দর করে দেখে নিবে। আমরা সময়ের কারণে সবগুলো দেখে নিতে পারছি না, পড়ে দিতে পারছি না, তোমরা ভালো করে লাইন টু লাইন দেখে নিবে। এরপরে পৃষ্ঠায় তোমাদের বলেছে খারাজ, অর্থাৎ অমুসলমান প্রজাগণকে নিয়ে নিজ নিজ ভূখণ্ডের উপর রাজ নামক এক প্রকার ভূমি রাজস্ব প্রদান করতে হতো। উক্ত কর পারস্য এবং রোমার সভ্যতার যথাক্রমে খারাজ এবং ট্রাইবিউনস শৈলী নামে পরিচিত ছিল। মুসলামের খারাজ ধান উৎপন্ন ছিল। মুসলামের চরিত্রের গুণাবলী এখানে এক নম্বর বলা হয়েছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন তিনি। আর দুই নম্বর পয়েন্টে বলছে আল্লাহর উপর অবিচল বিশ্বাস ছিলেন। এখানে বলা হয়েছে দুই নম্বর পয়েন্ট আল্লাহর প্রতি অবিচল ইমানের মূর্ত প্রতীক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদূর ইমানকেই ছিল তার মহৎ চরিত্রের গুণাবলীর উৎস। তারপরে তোমরা এই পয়েন্টটা দেখে নেবে। তারপর তিন নম্বর বলেছে আত্মপ্রত্যয়, ধৈর্য এবং সহিষ্ণুতা। এখানে বলেছে তিন নম্বর বলেছে চরম বিপদের সম্মুখীন হয়েও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ধৈর্য হারা হননি বা আত্মবিশ্বাস হারাননি। তাওহীদের বাণীকে বিশ্বের সুপ্রতিষ্ঠিত করতে এবং সামাজিক ন্যায় বিচার সুদৃষ্ট করতে তিনি বিরল বিরোধী শক্তি দ্বারা বাধাগ্রস্ত হয়েছিলেন। চার নম্বর পয়েন্ট সততা এবং সত্যবাদিতা। এই পয়েন্টও তোমরা সুন্দর করে দেখে নেবে। তার চারিত্রিক গুণের মধ্যে সততা এবং সত্যবাদিত ছিল। তারপরে পাঁচ নম্বর পয়েন্টটা দেখো প্রাধান্যতা এবং নম্রতা। মুহাম্মদ ইসলামের আর্তের সেবায় নিজেকে উৎসর্গ করেন। তার প্রাধান্যতার অসংখ্য প্রমাণ পাওয়া যায়। বিপদে ধৈর্য, দয়া, দাক্ষিণ্য, অনুকম্পা তার চরিত্রের ভূষিত ছিল। তিনি বলতে আমি শান্তি প্রদানের জন্যে আবির্ভূত হইনি, শান্তি দূত হিসেবে এসেছি। তিনি ছিলেন নম্র এবং মিষ্টভাষী। তিনি কাউকে আঘাত দিয়ে কখনো কথা বলেননি। দাসদাসীদের প্রতি তিনি সদা ব্যবহার করেছেন। এখানে ছয় নম্বর বলছে ক্ষমার প্রতীক। সাত নম্বর সরল এবং অনারম্ব জীবনযাপন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব এক নম্বর পয়েন্টে বলেছে এক জাতি প্রতিষ্ঠা হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভূমিকা। ঐতিহাসিক আমির হিসেবে আমির আলী বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনার আগমনের পূর্বে আরবরা ছিল শতাধিক এবং অন্যায় অত্যাচার এবং বিশৃঙ্খলা নিমজ্জিত। তাই তিনি প্রথমেই আরবে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় অনুভব করেন এবং এর ভিত্তিতেই স্থাপন করেন। দুই নম্বর পয়েন্ট বলেছে আদর্শ ভিত্তিক জাতি গঠন। তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে ইমান এবং জাতীয়তাবোধ উদ্ভুতকরণ। তো এমনি তোমরা ধাপে ধাপে পয়েন্টগুলো সুন্দর করে দেখে তারপর লিখবে খাতায়। এখানে তিন নম্বর পয়েন্ট বলা হয় মুহাম্মদ ইসলামের আরবদের গোত্রপ্রীতি ভেঙে সকল গোত্র এবং সম্প্রদায়কে একই আদর্শের পথে পরিচালনার উদ্যোগ নেন। ফলে আরবরা গোত্রপ্রীতি ভুলে গিয়ে শক্তিশালী জাতীয় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েছে।
এভাবে ধাপে ধাপে পয়েন্ট দিবে আর যারা এখনো বন্ধ হন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখানে 4 নম্বর পয়েন্টে বলেছে মানবতাবোধ উন্মোচন এখানে মনে সুস্থম আরবদেরকে সংকীর্ণ এবং গুত্রপীতি পরিহার এবং মানবতার মহান আদর্শ অনুবৃত করেছেন তারপর এখানে বলেছে মনুষ্যসমূহের সংস্কারসমূহ মনুষ্যসমূহের সংস্কারসমূহ দেখে নিবে এখানে প্রথমে এক নম্বর বলেছে রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারটা তোমরা সুন্দর করে লিখে নিবে তারপর দুই নম্বর বলেছে সামাজিক সংস্কার মনুষ্যসমূহ ছিলেন একজন যুগান্তকারী সমাজ সংস্কার তার প্রবর্তিত সাম্য এবং ভ্রাতৃত্ব আরব সমাজে যুগ যুগ ধরে গড়ে উঠেছিল বৈষম্যের প্রাচীন ভেঙে ধূলিসাৎ করে দেয় তিনি একটি আধুনিক এবং উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি অদ্ভুত বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন এটা পড়ে নেবে তিন নম্বর পয়েন্ট বলছে আর নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন এখানে সমাজের মধ্যে নারীদের সম্মান বৃদ্ধি করেছেন মুহাম্মদের মাধ্যমে তারপরে এখানে তোমাদের চার নম্বর পয়েন্ট বলা হয়েছে নৈতিক সংস্কার পাঁচ নম্বর বলা হয়েছে ধর্মীয় সংস্কার নৈতিক আর ধর্মীয় সংস্কারগুলো ভালো করে লিখে নিবে আর তোমাদের একটা কথা তোমরা অবশ্যই হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে কারণ হাতের লেখা যার যত সুন্দর সে কিন্তু অ্যাসাইনমেন্টে তত বেশি নাম্বার পাবে আর এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে তো অবশ্যই তোমরা হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবে পাঁচ নম্বর বলেছে ধর্মীয় সংস্কার এবং ছয় নম্বর বলেছে অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কারে বলা হয়েছে মুহাম্মদ ইসলামের আবির্ভাবের পূর্বে আরবে কোনো সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা ছিল না এবং নগরবাসী এবং স্থায়ীবাসী বসবাসের আরবগণ ব্যবসা বাণিজ্য এবং কৃষিকার্য দ্বারা তারা জীবিকা নির্বাহ করত তাদের আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল ছিল কিন্তু মরুচারী এবং বেদুইনগণ যাযাবরের বৃদ্ধি এবং লুণ্ঠন দ্বারা জীবিকা সংস্কার করতেন এভাবে তোমরা সুন্দর করে ধাপে ধাপে পয়েন্টগুলো লিখে নিবে আর অবশ্যই খাতার চারিদিক দিয়ে তোমরা মার্জিন করে নিবে চার সেট মার্জিন করে সুন্দর করে লেখা চেষ্টা করবে মাঝখান দিয়ে আমরা যেভাবে লিখেছি সেভাবে তোমরা লেখার চেষ্টা করবে তারপর আমরা চলে গেলাম লাস্ট সর্বশেষ উপসংহারটা মনসুল ইসলাম ছিলেন মানব জাতির জন্য একটা আদর্শ তার চরিত্র উত্তম মানবাধিকার গুণাবলীর সফল সমাবেশ ঘটেছিল বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ শাসক এবং সংস্কারক এবং রাজনীতিবিদ হিসেবে যেমন তিনি খ্যাতিমান তেমনি একজন সহজ এবং স্বাভাবিক কোমল এবং সুন্দর মানুষ মনের মানুষ হিসেবে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন তো এভাবে তোমরা ধাপে ধাপে সুন্দর করে লিখে নিবে তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে আর অবশ্যই তোমরা হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হবে অবশ্যই আমাদের কমেন্টস করবে আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ